আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই প্যান্ট সালোয়ারের ডিজাইনটি কাটিং এবং সেলাই দেখাবো। তো আমি এতটাই সহজ করে বুঝিয়েছি যে যারা নতুন সেলাই কাজে একদম, তারাও একবার দেখলেই বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি এই ডিজাইনটি প্রথম থেকে দেখাই। তো এখানে আমি কিছু কাপড় কেটে নিয়েছি, তো লাল রঙের কিছু কাপড় আর কালো রঙের। তো এটা আমি 8 পিস করে কেটে নিয়েছি। তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, এটা লম্বা হচ্ছে 5 ইঞ্চি এক পাশে, আর আরেক পাশের পাশে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এটা লাল এবং কালো একই মাপ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো একই মাপের 8 পিস করে কাপড় আমি কেটে নিয়েছি। তো এখন আমি একটা লাল কাপড়ের টুকরো এবং একটা কালো কাপড়ের টুকরো দুটোকে একসাথে করে এভাবে সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা মনোযোগ দিয়ে, এবং ভিডিওটি যদি পুরোটা ভালোভাবে দেখেন আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। তো এই যে আমি একটা লাল টুকরো আর একটা কালো টুকরো একসাথে করে এই যে সাইড দিয়ে সেলাই দিয়ে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা পিসই একটা লাল টুকরো আর একটা কালো টুকরো দুটো একসাথে করে সবগুলোই সেলাই করে নেব। এবং এই সেলাই করে নেওয়ার পরে এটাকে খুলে সোজা করে ভাঁজ করে নিতে হবে। সোজা ভাঁজ করে নেওয়ার পরে খেয়াল করুন আপনারা, এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইগুলো প্রত্যেকটার উপরেই দিতে হবে। তো একই নিয়মে সবগুলো টুকরোই তৈরি করে নিতে হবে। দেখুন আমি সবগুলো পিসই তৈরি করে নিয়েছি। তো দুই পায়ের জন্য এভাবে 8, 8, 16টা তৈরি করে নিতে হবে। এখানে এক টুকরো কাপড় নিয়েছি আমি, এটা লম্বায় 8 ইঞ্চি আর পাশে হচ্ছে 5 ইঞ্চি নিতে হবে। তো কিছু একটু বাড়তি আছে, আমি বাড়তি অংশটুকু কেটে নিলাম। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি মাপটা, এই যে পাশে হচ্ছে 5 ইঞ্চি। এখন এই কাপড়টার উপরের অংশে আমি এভাবে মুড়ি ভাঁজ করে দেব। তো উপরের অংশে দুইটা ভাঁজ দিয়ে ভাবে মুড়ি সেলাই করে নিতে হবে। তো মুড়ি সেলাই করে নেওয়ার পরে এভাবে এটার মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিতে হবে, এবং নখের সাহায্যে এভাবে ভাঁজ দিতে হবে যাতে ভাঁজটি বসে যায়। এবং এটাকে চকের মাধ্যমে আমি আরও মার্ক করে দিচ্ছি যাতে স্পষ্টভাবে বোঝা যায়। তো এরপরে আমি এটার উপরে যে টুকরোগুলো সেলাই করে নিয়েছিলাম সেটা এভাবে বসাবো। বসানোর পরে আপনারা খেয়াল করুন, এই যে 1/2 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি, ঠিক 1/2 ইঞ্চি পরপর আমি এই টুকরোগুলো বসিয়ে সেলাই করে নেব। তো এই যে আমি 1/2 ইঞ্চি পরে একটা বসিয়ে নিলাম। তো সেলাই করে নেওয়ার পরে যারা নতুন, এভাবে 1/2 ইঞ্চি করে কিংবা 1/4 ইঞ্চি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, 1/4 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি। তো আমি 1/2 ইঞ্চি দিলাম, এভাবে 1/2 ইঞ্চি পরপর বসিয়ে প্রত্যেকটা টুকরোই সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে 1/2 ইঞ্চি পরপর সবগুলো টুকরো বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি বুঝতে সমস্যা হয় আপনারা আবার ব্যাক করে দেখে নিতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় এরপর আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি বাড়তি অংশটুকু এখন কেটে নিচ্ছি। তো বাড়তি অংশটুকু কাটার পরে সোজা করে এই যেভাবে কালো অংশটুকু এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটাই এইভাবে ভাঁজ করে কালো কাপড়ের অংশ বের করে সেলাই করে নিতে হবে। তো দেখুন, খেয়াল করুন আমি সবগুলো এভাবে সেলাই করে নিচ্ছি, তাতে ডিজাইন তৈরি হচ্ছে। তো এইভাবে দুই পাশেই সেলাই করে নিতে হবে। তো আমি অপর পাশেও সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই পাশেও, খেয়াল করুন এই পাশেও আমি সেলাই করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার দুই পাশেই সেলাই হয়ে গেছে, তো আমার ডিজাইনটি মোটামুটি তৈরি হয়ে গেছে, খেয়াল করুন আপনারা। তো এখন আমি যেটা করবো, আমি আরও এক টুকরো কাপড় নিয়েছি। তো এটার পাশে হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ, আর খেয়াল করুন আপনারা ভালোভাবে, আর এটার লম্বা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো এটাকে এখন আমি এক পাশে এভাবে একটা ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নেব। তো খেয়াল করুন এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে। তো এভাবে সাইড দিয়ে আরও একটা মুড়ি সেলাই করে নিতে হবে। তো দুই পাশে এভাবে মুড়ি সেলাই করে নিতে হবে। তো আমি এই পাশেও মুড়ি সেলাই করে নিলাম। তো মুড়ি সেলাই করে নেওয়ার পরে এখানে ফিতা ধরে এই সেলাইয়ের সাইড দিয়ে এভাবে আমি হালকা করে মার্ক করে দিচ্ছি। তো এই পাশেও আমি মার্ক করে নেব, আবার আমি অপর সাইডেও সেলাইয়ের পাশ দিয়ে এভাবে মার্ক করে নিব। তো দুই পাশে এভাবে মার্ক করে নিতে হবে। এই মার্ক করে নেওয়ার পরে আমি ডিজাইনের কাপড়টি আনবো। তো ডিজাইনের কাপড়টি আমি এখন
মাপ দিয়ে নেব। তো ডিজাইনের যে অংশটুকু আমরা শুধু সেই অংশটুকু মাপ দেব। তো ডিজাইনের অংশটুকু পাশে আছে 4 ইঞ্চি আর লম্বায় আছে 6.5 ইঞ্চি। খেয়াল করুন আপনারা, এই দেখুন আমি শুধু ডিজাইনের যেটুকু অংশ সেইটুকের মাপ নিলাম, বাইরে সেলাইটুকু নয়, বাকি অংশ বাদ থাকবে। তো এখন আমি এই যে আগে যে মার্কিং করেছিলাম সেখান থেকে ঠিক 6.5 ইঞ্চিতে আর কি ডিজাইনের অংশটুকু মাপ দিয়ে আলাদা করে দিচ্ছি। এই পাশে 4 ইঞ্চি আর লম্বায় ঠিক 6.5 ইঞ্চিতেই মার্ক করে দিলাম। তো এভাবে মার্ক করে দেওয়ার পরে আমি এখন লম্বা থেকে 6.5 ইঞ্চি যে মার্কটা করেছি সেই অংশটুকু কেটে নিলাম এবং পাশে সেলাইয়ের সামান্য কাপড় রেখে বাকি বাড়তি অংশটুকু কেটে ফেললাম। এখন এই অংশটা আমি একটা ভাঁজ করে সাইড সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি একটা ভাঁজ করে সাইড সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে আমি আসলে প্যান্টে যে পায়ের অংশের উপরে পট্টি লাগাবো সেটার জন্য ব্যবহার করব। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্যান্টের পায়ের কাপড়টা নিব। তো এই যে এটার এখন নিচে মুড়ি ভাঁজ করে নেব। আপনারা চিকন মুড়ি ভাঁজ করেন কিংবা মোটা, এটা আপনাদের ইচ্ছা। তো আমি মোটা করে ভাঁজ দিয়ে নিলাম, প্রথমে একটা চিকন ভাঁজ দিয়ে পরে অংশ মোটা করে ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দিয়ে নেওয়ার পরে উল্টোভাবে এটাকে দুই ভাঁজে আবার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে ঠিক মিডল পয়েন্টটাকে আমি মার্ক করে নেব। তো এই যে আমি নুনুকের সাহায্যে ভাঁজটা গাঢ় করে নিচ্ছি। তো এই যে আবার এখন খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভাঁজটা মিডল পয়েন্ট আমি চকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার সালোয়ারের পায়ের যে মিডল অংশ সেটা। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটাকেও আমি ভাঁজ করে মিডল অংশে একটা ছোট কাটিং করে মার্ক করে দেব। তো খেয়াল করুন এই যে আমি ভাঁজ করে নিয়েছি, একবারে ছোট কাট বসিয়ে দিলাম। এই যে মিডল অংশ আমি মার্ক করে নিয়েছি, এটাকে এখন এই যে দাগ বরাবর বসিয়ে আমি একটা সোজা সেলাই দিয়ে নেব, যাতে কাপড়টি সাইড সেলাই করার সময় না নড়ে যায় এবং পিঠে পড়ে থাকে। তো এই যে এখন আমি সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। খেয়াল করুন আপনারা, এই যে সাইড দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো সাইড সেলাই করে নেওয়ার পরে এখন আমি হালকা একটু জায়গা রেখে মাঝখান থেকে সম্পূর্ণ অংশ কেটে নেব। এখন আমি ছোট ছোট করে কাট বসিয়ে দেব, যাতে আমার এটাকে ভাঁজ করতে আর সমস্যা না হয় এবং সুন্দরভাবে ভিতরের সাইডে ভাঁজ করে যাতে চাপ সেলাই দিতে পারি। দেখুন সাইড কাটিং আমার শেষ, এখন আমি এটাকে ভিতরের সাইডে দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো আমি এই যে মুড়ির সাইড থেকে বা এই যে বাইরের অংশ মুড়ির সাইড থেকে এভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তো এই যেভাবে পুরো অংশে চাপ সেলাই দিয়ে সেলাই করে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর হয়ে পিঠে পড়ে থাকবে। আমার চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে, এখন এটাকে আমি ডিজাইনের উপর বসিয়ে নেব। তো খেয়াল করুন আপনার যে ডিজাইনের কাপড়টা আমি এনেছি এটাকে এই যে ডিজাইনের উপর ভেবে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে ডিজাইনের উপরে প্রথমে সাইডের অংশটাকে বসিয়ে নিলাম, ডিজাইনটা সোজা করে নিলাম। এখন এর উপরে কাপড়ের অংশটি বসিয়ে এই যে সাইড দিয়ে এভাবে চারপাশে সেলাই করে দিতে হবে। তো দেখুন আপনারা খেয়াল করুন এই যে চারদিক থেকে মানে তিন অংশ থেকে এভাবে সেলাই করে দিতে হবে, নিচের অংশ তো ফাঁকাই থাকবে। তো এটা সেলাই করে নিলে আমার ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লেসও লাগিয়ে নিতে পারেন, তাতেও খুব সুন্দর দেখাবে। তো আমি এখানে লেস লাগাবো না, আমি সব বোতাম তৈরি করে নিয়েছি, বোতামগুলোই লাগাবো। তো এই দেখুন এগুলো সুই সুতার সাহায্যে লাগিয়ে নিতে হবে। দেখুন এখন কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা কমেন্টস করলে লাইক দিলে আমাদের কাজের উৎসাহ আর অনেক বেশি বেড়ে যায়। তো এই যে আমি এখন পায়ের মাপ নিয়ে সাইড সেলাই করে দিচ্ছি। তো এটা সেলাই করলে আমার সালোয়ারটা সেলাই রেডি হয়ে যাবে। দেখুন এখন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।